নমস্কার। সমালোচনায় জেরবার হয়ে আছেন, ঘরে বাইরে যত দোষ নন্দ ঘোষ তাই তো প্রবাদ আছে। আজকে আলোচনা হবে ঠিক এই রকম একটি বিষয় নিয়ে, যখন আপনি সমালোচনার শিকার, সব সময় আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, কর্মক্ষেত্রে আলোচনার বিষয়, আপনি সংসারে, আপনি বাড়ির বৌমা হতে পারেন, শাশুড়ি হতে পারেন, যে ভূমিকায় আপনি অভিনয় করুন না কেন, সমালোচনার শিকার হয়ে নিজে মানসিকভাবে ভেঙে পড়বেন না, একদম ভেঙে পড়বেন না। সময় এসেছে লড়াই করার, জীবনটাই লড়াইয়ের ময়দান। যতক্ষণ এই শ্বাসবায়ু আসছে যাচ্ছে না, এই লড়াই চলছে, এই লড়াই চলবে। আপনাকে আমাকে এই লড়াই করে যেতে হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা জীবনে এগোব। যে লড়াই করতে ভয় পায়, যে লড়াই করতে জানে না, তার জীবনে বাঁচার কোনো মানে নেই। তো আজকে আলোচনার বিষয়, তুমি যত মূল্যবান হবে তত সমালোচনার পাত্র হবে। মনে রাখবেন, সোনাকেই কষ্টি পাথরে ঘষা হয়, যাচাই করা হয়, লোহাকে নয়, সীসাকে নয়। তাই আপনাকে নিয়ে কেউ যখন চর্চা করছে, সমালোচনা মানে নেগেটিভ কথা বলছে, অবশ্যই জানবেন যে আপনার মধ্যে তেমন কিছু ভালো কিছু আছে যার জন্য সমালোচনা করছে। আমি তো সমালোচনা শুনলে বলি ভালো, আমি সেলিব্রিটি হয়ে গেছি, দেখেছো কত আমাকে নিয়ে সবাই আলোচনা করছে, চর্চার বস্তু হয়ে গেছি। এটাকে নিয়ে কখনো ভাববেন না। অনেক সময় পাড়া প্রতিবেশী কিছু মানুষের পরচর্চা করার স্বভাব থাকে, তারা তাদের ওই খোরাক আর কি, মুড়ি চিবোবে তো, চিবোনোর জন্য মুড়িটা চাই, আপনাকে সেই মুড়ি বানিয়ে নিয়েছে, আপনার চর্চা করছে, আপনি কি পড়ছেন, আপনি কি খাচ্ছেন, আপনার বাড়িতে কে আসছে, আপনার বাড়িতে কে যাচ্ছে, আপনার আচার আচরণ এই সব নিয়ে চর্চা করছে। আপনার কাজ হবে সোজা নিজের পথে এগিয়ে যাও। এদের সঙ্গে দ্বন্দ্বতর্ক তো মোটেই নয়। রবীন্দ্রনাথ ঠাকুর, তার মতো একটা ব্যক্তিত্বের বিরুদ্ধে সমালোচনা বহু করা হয়েছে, নিন্দা রটনা করে দেওয়া হয়েছে, বিদ্যাসাগরকে, রাজা রামমোহন রায়কে নারীর লোলুপ বলা হয়েছে, কোনো আসে যায়নি। তারা সেদিকে যদি ভ্রুক্ষেপ করতেন না, তাদের কাজ থামিয়ে দিতেন। বহু লোক এমন আছে ভালো কাজ করে, যেই তাদের বিরুদ্ধে সমালোচনা হয় তখন বললো ধুর আমার এই ঘরের খেয়ে পরের মোস তাড়ানোর দরকার নেই, ভালো কাজ বন্ধ করে দেয়। এটা উচিত নয়। কে কি বলছে সেটা লক্ষ্য রাখলে হবে না। এই যে ভিডিওগুলো তৈরি হয় স্বস্তি বার্তার, আপনারা যারা দেখেন, আমি পড়ি, আমি নিয়মিত পড়ি, প্রত্যেকে কমেন্ট সেকশানে কে কি লেখেন আমি পড়ি। তো সেখানে দেখেছি কিছু লোক, তাদের জানি না কেন, কিছু নেগেটিভ কথাবার্তাও লেখেন, লিখতেই পারেন। আমি যদি সেটা নিয়ে বসে থাকি, মন খারাপ করি, চলবে? চলবে না। চলবে, এর অর্থ চলছে, চলবে। সকলে নিজের মনটাকে ঠিক রাখুন। আমি ঠিক তো জগৎ ঠিক? সবসময় একটাই প্রশ্ন নিজের কাছে, সমালোচনা করুক, নিন্দা করুক, অপবাদ দিক, রটনা করুক, যা খুশি বলুক, আমাকে কুকুর বলুক, আমাকে শুকর বলুক, যাই বলুক না কেন, আচ্ছা আমি নিজে ঠিক আছি তো? এই প্রশ্নটা নিজেকে বারবার করবে, আত্মবিশ্লেষণ করে দেখবেন সত্যি আমি নিজে ঠিক আছি কিনা। আমি নিজে ঠিক আছি তো জগৎ ঠিক আছে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন।